আমরা আমাদের সাথে কি হয়েছে সেটা আমার আল্লাম আবু দেখছি আমরা দেখছি আমরা সাতান্ন জন এটা ফেস করছি তো আমরা ওই ব্যাপারে আপাতত কিছু বলতে চাই না আমরা আমাদের এখনো অনেক ভাই সাতান্ন জন থেকে অনেক বেশি আপনাদের মানে চিন্তাধারার চাইতে অনেক বেশি মানুষ এখানে আটক ওখানে এখনো আটক পড়ে আছে অনেকের রায় হয়েছে অনেকের হয় নাই বেবিচারে রায় দেওয়া হয়েছে পূর্বে বেবিচারে রায় দেওয়া হয়েছে কিন্তু এখন মানে ওনাদেরকে মুক্তির একটা ব্যবস্থা করতে হবে যতক্ষণ না পর্যন্ত ওনারা সবাই এক একজন বাঙালি ছাড় না পাইছে এখানে হোক বা ওইখানে হোক ছাড় না পাইছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে মানে এমন কিছু বলতে চাচ্ছি না কিরকম অত্যাচার এগুলো কিছু বলতে চাচ্ছি না যা হয়েছে আমরা দেশের জন্য করতে গেছি এটা আমাদের কপালে ছিল হ্যাঁ আমাদের দেশের বাইরে আর কি শহীদ হয় নাই তো কাছে কি কি প্রশ্ন করবেন আমরা শহীদ করতে পারতাম আমাদের কাছে কি প্রশ্ন তো মনে করবেন আমরা যুদ্ধ করছি আমরা শাস্তি পাইছি জালিমের কাছ থেকে শাস্তি পাইছি এটা কিছু যায় আসে না দেশ স্বাধীন হয়েছে দেশ মুক্তি পাইছে এটাই সবচাইতে বড় একটা বিষয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার ফ্যান ফলোয়ারদেরকে জানিয়ে দিই যে আমরা আন্দোলন করা উচিত এভাবে আর কতদিন আমরা সহ্য করব ছাত্র ভাই বোনদের প্রতি এভাবে অত্যার অত্যাচার করা সাধারণ মানুষদের উপর অত্যাচার করা সবসময় চুপ করে থাকলে হয়তো বা এটা বেড়েই যাবে বেড়েই যাবে তো আমাদেরকে কথা বলা উচিত যুদ্ধটা আমি 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 দেশে দেশে এসে করতে পারিনি ছিলাম না অন্য থেকেই করেছি যুদ্ধ অংশগ্রহণ করেছি ঠিক যুদ্ধের সফলতার গ্রান্ট আমরা পাইনি কারণ আমরা এমন একটা আবদ্ধ ঘরে ছিলাম যেখানে হচ্ছে যে বাইরের বাতাসটাও ঠিকভাবে আসে না তো এ দেশের স্বাধীনতার গ্রান্ট আমি কোথা থেকে পাবো বিষয় হচ্ছে প্রথম কথা যদি বলতে হয় আহ যেহেতু আমাদের প্রবাসীদের কর্মসংস্থান ওইখানেই ছিল অনেকগুলো স্বপ্ন নিয়ে প্রবাসীরা কিন্তু দেশ ছেড়ে যায় দেশের মানুষের স্বপ্ন পরিবারের স্বপ্ন নিজের থাকে তো ওইখানে যাওয়ার পর যেহেতু আন্দোলনে জড়িয়ে পড়েছি এবং দেশের ভঙ্গ করার তো সবাই কেউ কেউ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারো বেশি গিয়েছে কারো কম গিয়েছে তো আমি সবার পক্ষ থেকে বলতে চাই এখানে শুধু সাতান্ন জনকে কেউ আলাদা করবেন না ঠিক আছে আমাকে কেউ কি বলেছে আমি সেটা বলে যেতে চাই আল্লাহ ওদেরকেও মাফ করে দেখ আমাকেও মাফ করে দেখ আমা আমার সম্পর্কে অনেকে জানছে যে পরবর্তী লোকেরা আমার উপর বা আগের কিছু লোক আমার উপর আমাকে হুমকি দামকি দিয়েছিল তো ওরা হুমকি দামকি দেওয়ার একটা কারণও আছে যেহেতু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তারা কেউ ভিন্ন দলের কিনা আমি জানি না তো আমি চাই এদেরকে আলাদা করা না হোক শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা মানুষকে যারা যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে যদি দেশের সরকারকে বলতে যাই যতটুক শুনেছি উনিও নতুন আসছে এর মধ্যে অনেক সমস্যার পর সমস্যা সমস্যার পর সমস্যা ফেস করতে হচ্ছে তো ওনার জন্য এটা অনেক টাফ হচ্ছে আমি মনে করি ওদেরকে যদি আহ কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় আমি অনেকটা কৃতজ্ঞ থাকবো আর আমার কথা আমি বলতেছি না কারণ আমি কোনো কিছুর আশায় আমি এই যুদ্ধে নামি নাই কোনো কিছু আমি চাইও না শুধু আমার জন্য দোয়া করবেন সবাই ঠিক আছে আমি চাই সবাই আমার জন্য দোয়া করবেন